ভর সন্ধ্যায় অক্সিজেন সিলিন্ডার ফেটে মৃত এক, ঘটনায় জখম বেশ কয়েকজন। হুগলি জেলার পোবলা এলাকার ঘটনায় চাঞ্চল্য, কিভাবে ঘটলো দুর্ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ভর সন্ধ্যায় অক্সিজেন সিলিন্ডার ফেটে মৃত এক, জখম বেশ কয়েকজন, গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রতিদিনের মতো এদিনও অক্সিজেন সিলিন্ডার রিফিলিংয়ের কাজ চলছিল, কিন্তু হঠাৎ মুহূর্তের মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছু বুঝে ওঠার আগেই বিস্ফোরণের তীব্রতায় রিফিলিং কারখানার চাল উড়ে যায়। ফেটে যাওয়া সিলিন্ডারের লোহার টুকরো ছিটকে গিয়ে কারো বুকে কারো পেটে গিয়ে লাগে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পোলবা অক্সিজেন রিফিলিং। ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। ভয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকেন কারখানার কর্মরত শ্রমিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ ও দমকল বাহিনী। এরই মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ওই কারখানার শ্রমিক কালীপদ মালিককে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় জখম হওয়া আরো বেশ কয়েকজন শ্রমিককে রাতেই চুচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। পুলিশ ও কারখানার শ্রমিকেরা জানিয়েছেন প্রতিদিনের মতো এদিনও সিলিন্ডারে অক্সিজেন রিফিলিং এর কাজ চলছিল। কর্মীরা সবাই যে যার নির্দিষ্ট জায়গায় কাজও করছিলেন, কিন্তু হঠাৎই একটি সিলিন্ডার ফেটে যায়। বিস্ফোরণের কালো ধোঁয়ায় তখন গোটা কারখানা ঢেকে গেছে, কারখানার চাল উড়ে যায় বিস্ফোরণের তীব্রতায়। সব হসপিটাল গভর্নমেন্ট সাপ্লাই আছে, ফাটলো বলতে লাইন নিয়ে প্রেশার হয়ে গিয়ে যাওয়ার পরেই ইটা হয়েছে হঠাৎ। সিলিন্ডারটা কোথায় গেল আমরা বুঝতে পারিনি, আর টোটাল আমাদের সেটটা টোটাল উড়ে চলে গেছে, কিছু নেই সেটে। এরই মধ্যে ফেটে যাওয়া অক্সিজেন সিলিন্ডারের লোহার টুকরো কর্মরত শ্রমিকদের শরীরের বিভিন্ন অংশে ঢুকে যায়। মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে গোটা কারখানা চত্বর। গোটা কারখানায় তখন হুলুস্থুলুস পরিবেশ, যে যার মতো এদিক ওদিকে ছোটাছুটি করতে থাকেন। তড়িঘড়িয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় জখম শ্রমিকদের। সেখানে কালীপদ মালিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কয়েকজনকে অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় হাসপাতাল থেকে। তিনজন শ্রমিককে রাতেই জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। তো আজকে হঠাৎ 5:30 নাগাদ একটা প্রচন্ড জোরে আওয়াজ হয়, সেই আওয়াজটা শুনে আমরা বুঝতে পারি না প্রথমে যে কী হয়েছিল। পরে জানতে পারি যে এখানে একটা সিলিন্ডার বাস্ট করে। তো তারপরে জানতে পারি সিলিন্ডার বাস্ট হওয়ার পর এখানে যারা কাজ করতো ফ্যাক্টরি লোকে, মানে কর্মচারী যারা ছিল, তাদের ক্ষতি হয়েছে, অনেকেই তাদের সিরিয়াস অবস্থা রয়েছে এবং একজনের মৃত্যু হয়। এখনো পর্যন্ত আমরা জানতে পারি, যেটা পুলিশের কাছ থেকে যারা বলেছে, একজনের মৃত্যু হয়। তবে গোটা ঘটনাকে নেহাতি দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ আধিকারিকেরা। তথাপি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওটা বাস্ট করে যায় একটা ইয়ে সিলিন্ডার, তাতে করে একজন এক্সপায়ার করে যায় স্পটেই, আর দুজন ইঞ্জিওর, তাদেরকে আমরা ছুটি হসপিটালে পাঠিয়েছি। ঘটনাটা পুরোপুরি যেটা মনে হচ্ছে যে আমরা অ্যাক্সিডেন্টাল এনিহাও এটা ঘটনাটা ঘটেছে, বাট এটা দুঃখজনক। আমরা দরকার হলে আমরা ফরেন্সিকের হেল্প নেবো আর কি, যে অ্যাকচুয়ালি কী কারণে এটা বাস্ট করবো। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, চুচুড়া। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।